গোয়ালপাড়া শহরের ময়লা পথত লক্ষ্মী বাজার মুকুলির পথত স্ক্রিনত আমি লক্ষ্মী বাজারের কিছু দৃশ্যাঙ্ক দেখাইছো। কোভিড মহামারীর সমগ্র রাজ্যের গোয়ালপাড়া জেলাতে চলি আছে কঠোর কোভিড প্রটোকল। বিশেষ গোয়ালপাড়া জেলা কন্টেইনমেন্ট জোন ঘোষণা করার পিছরে অত্যাবশ্যকীয় সামগ্রীর বাদে বন্ধ আছে সকল ধরনের দোকান পোহার। সেই ক্ষেত্রে ভাইটি মেজিক কোম্পানির স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমানে কিছু স্থানীয় নিবনুয়াক সংস্থাপন দিয়ার উদ্দেশ্যে এই লক্ষ্মী বাজার শপিং মল খোলার কথা আমাক জানিবলে দিয়ে। লক্ষ্মী বাজারের প্রারম্ভিক কাম কাজ চলি আছে যদিও লকডাউনের ভাবে আমদানি করিব পৰা নাই প্রয়োজনীয় সামগ্রী। কোভিড পরিস্থিতি উন্নত হলে আর সরকারে অনুমতি প্রদান করার লগে শপিং মলটি রাইজ লৈ মুকলি করে দিয়া হব বলে শপিং মলের স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমানে জানিবলে দিয়ে। লক্ষ্মী বাজারের কিছু বিশেষত্ব হয়েছে পার্কিংয়ের আছে সুব্যবস্থা আর সামগ্রী সমূহ জেনুইন কোম্পানির রিজনেল দামের ভিতর হব বলে জানিবলে দিয়ে। মুকলির পথত লক্ষ্মী বাজার অপেক্ষা মাতু খুব পরিবেশর খেয়ে।